সদগুরুর কাছে আজ আমি সোজাসুজি প্রশ্ন করব। আচ্ছা সদগুরু, আমি মানুষের সাথে এমন ভাবে সম্পর্ক করতে চাই যাতে কোনোদিন সে সম্পর্ক না ভাঙে। আর আমি লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সাথে সম্পর্কে জড়িত হতে চাই। সদগুরু প্লিজ আমার একটা উপায় বলো না। কেন আমি সম্পর্ক করতে চাইছি সেটাও আমি জানতে চাই। আপনি মূলত সম্পর্ক তৈরি করতে চানই বা কেন? কারণ কোনো সম্পর্ক ছাড়া আপনি নিজেকে, আপনার জীবনে যদি কোনো রকম সম্পর্ক থেকে না থাকে, তখন আপনি অবসাদে ভোগেন। তো আপনি মূলত সম্পর্ক খোঁজেন কারণ আপনি খুশি থাকতে চান, আপনি আনন্দে থাকতে চান, বা অন্যভাবে বললে আপনি নিজের আনন্দের উৎস হিসাবে অন্যদের কাজে লাগাতে চাইছেন। আপনি অন্য মানুষটিকে যখন নিজের খুশির উৎস হিসেবে কাজে লাগাতে চান, এর মানে হল আপনার আনন্দটা সেলফ স্টার্টে নেই। এটা এরকম, হয়তো এখানে কারোর অত বয়সও নয়, তবে ধরুন আপনি একটি গাড়ি কিনেছেন 1940 দশকে। 40-এর দশকে আপনি যদি গাড়ি কিনতেন, গাড়িটার জন্য আপনাকে আরও দুজন লোক রাখতে হতো, সকালে ধাক্কা দিয়ে চালু করার জন্য। 50-এর দশকে গাড়ি কিনলে একজন লোক রাখলেই চলতো, কারণ ক্র্যাঙ্ক ঘোরালেই চালু। এখন আপনার সব গাড়ি নিজে থেকে চালু হয়, তাই না? কিন্তু আপনার আনন্দটা এখনও ধাক্কা দিয়ে চালু করতে হয়, ঠিক কি না? কাউকে একটু ধাক্কা দিতে হবে এটাকে, নইলে এটা চালুই হবে না। নিজের আনন্দকে যদি সেলফ স্টার্টে রাখেন, আর যদি আপন প্রকৃতিতেই আনন্দে থাকেন সম্পর্ক, তখন আপনার আনন্দটাকে ব্যক্ত করার একটা মাধ্যম হয়ে দাঁড়ায়, আনন্দ খোঁজার মাধ্যম নয়। আনন্দ খোঁজার জন্য যদি সম্পর্ক তৈরি করে কারোর থেকে আনন্দ নিংড়ে নিতে চান, আর সেই মানুষটিও আপনার থেকে আনন্দ নিংড়ে নিতে চান, তাহলে একটা সময় পরে এটা খুব যন্ত্রণাদায়ক একটা সম্পর্ক হয়ে উঠবে। কিছু চাহিদা পূরণ হচ্ছে বলে গোড়ার দিকে হয়তো মানিয়ে যাবে, কিন্তু নিজে থেকেই যদি আনন্দে ভরে উঠে সম্পর্ক তৈরি করেন, কারণ নিজের আনন্দটা আপনি ব্যক্ত করতে চান, তাহলে কেউ অভিযোগ করতে যাবে না আপনার নামে, কারণ আপনি নিজের আনন্দটা ব্যক্ত করার প্রক্রিয়ায় রয়েছেন, অন্য মানুষটির থেকে আনন্দ খুঁজছেন না। তো আপনার জীবনটাই যদি আপনার আনন্দের অভিব্যক্তি হয়ে ওঠে, আনন্দ খুঁজে চলার বদলে সম্পর্ক, তাহলে আপনা হতেই সুন্দর হয়ে উঠবে। আপনি লক্ষ লক্ষ সম্পর্ক তৈরি করতে পারবেন, ভালোভাবে বজায় রাখতে পারবেন। নাও এখন এই অন্য কারোর প্রত্যাশা পূরণের গোটা সার্কাসটাই আর থাকবে না, কারণ আপনি যদি আনন্দের অভিব্যক্তি হন, ইফ ইউ আর অ্যান এক্সপ্রেশন, যে কোনোভাবে লোক আপনার সাথে থাকতে চাইবে। কিন্তু যদি লোকেদের থেকে আনন্দ নিংড়ে নিতে চান, তখন লোকে এড়িয়ে যাবে আপনাকে, ঠিক? জীবনকে আনন্দ খোঁজা থেকে আনন্দ ব্যক্ত করায় সরিয়ে আনার টু অ্যান এক্সপ্রেশন অফ জয়ফুলনেস, এই পরিবর্তনটা ঘটা দরকার সম্পর্ককে যদি সব মাত্রায় সত্যি কাজ করতে হয়। বাবা, এবার আমি চিন্তামুক্ত হলাম। সত্যি সদগুরু, আপনার এই উত্তর শুনে আজ আমি খুব খুশি। সম্পর্ক মানে বুঝলাম। থ্যাংক ইউ সদগুরু, ধন্যবাদ তোমার।